দেখুন, আপনারা জানেন যে এখানে যেরকম ভাবে মমতা ব্যানার্জির পুলিশ বিরোধীদের একেবারে কণ্ঠরোধ করছে, প্রত্যেক দিন তার রেকর্ড ছাপিয়ে যাচ্ছে। অতীতে যা ছিল, গতকাল যা ছিল, প্রত্যেক দিন নতুন নতুন করে রেকর্ড হচ্ছে। আজকে যেরকম ভাবে পশ্চিমবঙ্গ বাঁচাও যে সপ্তাহ আমরা পালন করছিলাম, এবং 16ই আগস্টে পশ্চিমবাংলার এবং ভারতকে খণ্ডিত করার যে একটা মর্মান্তিক ইতিহাস রয়েছে, সেই ইতিহাস সাধারণ মানুষকে ভুলিয়ে দেওয়া হয়েছে। সেই ইতিহাস আমরা সাধারণ বাঙালি হিন্দুদের কাছে তুলে ধরতে চাই, এবং সেখানে মমতা ব্যানার্জি সরকার আমাদের বাধা দিচ্ছে। আর যেভাবে গ্রেপ্তার করা হলো, মানে তার বিরুদ্ধে আপনারা যে পথে নেমেছেন, যেভাবে 16ই অগস্টে এই দিন, এই দেখুন, এটা খুব দুর্ভাগ্যপূর্ণ যেরকমভাবে আমাদের কণ্ঠরোধ করা হচ্ছে, এবং আমাদের নয়, যেরকমভাবে মমতা ব্যানার্জি কোনোরকমভাবেই বিরোধীদের উঠে দাঁড়াতে দেবে না। আপনারা মনে আছে যখন পঞ্চায়েত ইলেকশন হয়েছিল, বিরোধী শূন্য পঞ্চায়েত ইলেকশন করতে চেয়েছিলেন। যখন লোকসভা ইলেকশন হয়েছিল, সেখানে 42টা 42 চেয়েছিলেন। আজকে 1.5 বছরের বেশি সময় হলো, পুরসভা এবং কর্পোরেশনের ভোট বাকি রয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি ভোট করছেন না, কারণ সেটাও তিনি বিরোধী শূন্য করতে চান। আজকে বিধানসভায় বিজেপি একমাত্র বিরোধী দলের তকমা পেয়েছে, এবং যদি বিজেপিকে শেষ করা যায় তাহলে মমতা ব্যানার্জির একেবারে মসৃণ রাস্তা হবে, সেই রাস্তার উনি চেষ্টা করছেন। দাদা, রাজ্যের বিভিন্ন জায়গায় যখন আপনারা বিক্ষোভ করছেন, সেখানেই আপনাদের তুলে নেওয়া হচ্ছে, কিন্তু রানী রাসমণি তো সব সমস্ত রাজনৈতিক দল তারা অনুমতি পায় এখানে মিটিং মিছিল বিক্ষোভ করার জন্য, এখানেও কেন আপনাদের করতে দেওয়া হচ্ছে না? দেখুন, বিজেপির জন্য এক আইন আর বাকিদের জন্য অন্য আইন। আপনি জানেন, এখানে মানবাধিকার কমিশন যখন তাদের রিপোর্ট দিয়েছিল, সেখানে বলা হয়েছে যে এখানে আইনের শাসন নেই পশ্চিমবাংলায়, এখানে শাসকের আইন চলছে। আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, আজকে করোনার সময়, এই কোভিডের সময় যেরকমভাবে শয়ে শয়ে পুলিশ উপস্থিত হয়েছে আমাদের একটা শান্তিপূর্ণ অবস্থানকে বাধা দেওয়ার জন্য, সেটা অত্যন্ত নিন্দাজনক এবং লজ্জার বিষয়। করোনার কারণে দেখাচ্ছে পুলিশ প্রায় হাজারের কাছে জায়গায় ফুটবল খেলা হচ্ছে, বিখ্যাত ফুটবল। দেখুন, ফুটবল খেলা যদি হয়, ফুটবল খেলা নিশ্চয়ই প্রশংসার বিষয়, কারণ খেলাধুলা মানুষকে অনেক সুস্থ স্বাভাবিক গড়ে তুলতে সাহায্য করে, কিন্তু ফুটবল খেলাটা কোন দিন হচ্ছে সেটা ভীষণ তাৎপর্যপূর্ণ। আজকে 16ই আগস্ট, আপনারা জানেন যে ডাইরেক্ট কিলিংয়ের মাধ্যমে 1.5 লক্ষ বেশি হিন্দু বাঙালিকে হত্যা করা হয়েছিল 1946 সালে, এবং সেখানে যে পরিমাণ মানুষ উদ্বাস্তু হয়ে পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলায় এসেছিল, আমাদের উচিত যেভাবে ইতিহাস পুনরাবৃত্তি। দেখুন, আজকে আমরা একটা প্রতীকী অবস্থান করতে যাচ্ছিলাম এই রাজ্যের আইন শৃঙ্খলাহীনতার উপরে। MHRC রিপোর্ট দিয়েছে, এই রাজ্যে আইন শৃঙ্খলা নেই, ভোট পরবর্তী হিংসা, মানুষের অধিকার নেই, গণতান্ত্রিক অধিকার নেই। আর পুলিশি ব্যবস্থাতে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস বারবারই সেটাকেই আরো বেশি প্রমাণের চেষ্টা করছে যে এখানে বিরোধীদের কোনো জায়গা নেই। এবং সব থেকে বড় কথা, কিছু হলেই বলছেন করোনা বিধি। 20 জন বিজেপি সমর্থকের জন্য 500 পুলিশ মোতায়েন, করোনা বিধি ভাঙছে না। বাসে করে বাদুর ঝোলা হয়ে মানুষ যখন যাচ্ছে, তখন করোনা বিধির কথা চিন্তা করছেন না এই রাজ্য সরকার। শুধু করোনা বিধি হচ্ছে বিজেপির জন্যে, শুধু করোনা বিধির কথা স্মরণ করছেন যে বিরোধী দল যদি গণতান্ত্রিক ভাবে কোনো কথা বলে তার জন্য। আপনারা নামবেন না? জয়প্রকাশ দা না আসছেন, আমাদের নেতা নেত্রীরা আসছেন, তারা সব একসঙ্গে আমরা আবার যাব। যেহেতু আজকে একটা ভারতের ইতিহাসে কালো দিন, পশ্চিমবাংলায় সেই নারকীয় ঘটনা ঘটেছিল, গ্রেট ক্যালকাটা কিলিং, ডাইরেক্ট অ্যাকশন দিতে তার স্মৃতি মানুষকে মনে করে দেওয়ার জন্য আমরা একটা ছোট প্রোগ্রাম নিতেছিলাম, পুলিশ বলে করতে দেবে না। তারপরে ওখানে যে কর্মীরা এসেছিলেন, আসার সঙ্গে সঙ্গে তাদের অ্যারেস্ট করেছে, তাই আজকে বাধ্য হয়ে আমরা গান্ধী মূর্তির সামনে এসে শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ ধর্ণা দিচ্ছি। তৃণমূল তো আজকে খেলা হবে দিবস পালন করছে, যারা কোনদিন খেলাধুলা করেনি তারা আজকে খেলা হবে দিবস বলছে। আমরা ছোটবেলা থেকে পশ্চিমবাংলার লোক সবাই কিছু না কিছু খেলে, যারা তাস ঝুড়ো খেলতো তারা আজকে ফুটবল খেলতো না, যে ফুটবল দিচ্ছে তাদের জন্য বিশেষ। আমরা রোজ খেলি, আমিও কালকেও ক্রিকেট খেলেছি, আজকেও ফুটবল খেলেছি, এটা আমাদের স্বাভাবিক। বাংলার বাড়ি বাড়িতে পাড়ায় পাড়ায় ফুটবল ম্যাচ হয় রবিবার দিন, কিন্তু তারা আজকে হঠাৎ খেলা দিবস মনে করলো, আমি জানি না। পশ্চিমবঙ্গের খেলাধুলাকে অন্তর্জলী যাত্রায় পাঠিয়ে দিয়েছে, এই
অলিম্পিকে বাংলার পারফরমেন্স দেখার পর তাদের মনে হয়েছে কিছু করা উচিত, তাই যে ক্লাবে তার ছাড়া কিছু করা হয় না তাদেরকে 5 লাখ টাকা দেওয়া হচ্ছে। গণতন্ত্র বলছে সারা পশ্চিমবাংলায় নাকি হাজার হাজার জায়গায় ফুটবল ম্যাচ হবে, হাজার হাজার লোক আসবেন। আমরা তো কলকাতায় এক জায়গায় শান্তিপূর্ণ ভাবে বসতে চেয়েছিলাম, সেটাও অনুমতি দেওয়া হয়নি। তো সেজন্য গণতন্ত্র, রাজনৈতিক অধিকার এগুলো সব জায়গায় হবে, পশ্চিমবাংলায় হবে। আমরা এখানে অবস্থান করছি, দেখা দরকার হলে আমরা গভর্নরের কাছেও যাবো, ওনাকে আমাদের অভিযোগ জানাবো।